これは真っ黒やね。চন্দ্রকাপিসে কর্ণধার পূজায় তোমার চন্দ্র আমাদের কাছে উপস্থিত হয়েছেন গ্রুপস অ্যান্ড বুকসের কর্ণধার শ্রী কৌশিক দাস। এখনই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। তারই আমরা আজকে জন্মোৎসব শুরু করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূর্বের রাজ্য দপ্তরের স্টেট অর্গানাইজিং কমিশনার শ্যামল কুমার কারক মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন বুকস অ্যান্ড বুকসের কর্ণধার কৌশিক দাস, আমাদের মধ্যে উপস্থিত আছেন চন্দ্র গ্রাফিক্সের কর্ণধার পূজায় কুমার চন্দ্র, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রথম শিয়ালদা গ্রুপের গ্রুপ চেয়ারম্যান শ্যামল কুমার মিত্র, আমাদের মধ্যে উপস্থিত আছেন এলটি লাইফ মেম্বার স্ট্যান্ডার্ডের শ্রী মদাঙ্ক রায়চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত আছেন সত্যেন দা, আমরা অনুরোধ করব চন্দ্রগ্রাফিকে কর্ণধার চন্দ্রদাকে আসনে আসার জন্য, আমরা অনুরোধ করব বুকস অ্যান্ড বুকসের কর্ণধার কৌশিক দাসকে আমাদের মঞ্চে আসার জন্য। আমরা অনুরোধ করব আমাদের বাগদা শ্যামল কুমার মিত্র, উনি একসময় আমাদের প্রত্যেকে জানেন এবং উনি এশিয়াতে গেছিলেন, সোনা পেয়েছিলেন, আমাদের গ্রুপ চেয়ারম্যান শ্যামল কুমার মিত্রকে অনুরোধ করব আসুন গ্রহণ করার জন্য। প্রথম শিয়ালদা গ্রুপের গ্রুপ চেয়ারম্যান শ্যামল কুমার মিত্র মহাশয়, আমাদের শ্যামল কুমার কারক মহাশয়, আমাদের রাজ্য দপ্তর থেকে এসেছেন সামন্দা, উনি স্টেট অর্গানাইজিং কমিশনার স্কাউটস। সামন্দাকে অনুরোধ করব আমাদের উত্তরীয় আমাদের পরিবারদা চন্দ্রদাকে চন্দ্রগ্রাফ শ্রী কর্ণধারকে সামন্দাকে অনুরোধ করব বুকস অ্যান্ড বুকসের কর্ণধার শ্রী কৌশিক দাসকে তুলিয়ে পড়াতে। আমাদের
থেকে বাগদা সদ্য বাগদা গ্রুপ চেয়ারম্যান, সামান্য একটা অনুরোধ করবো, আজকে এই তিন বছর অনুষ্ঠানে আমাদের মাসিক স্কাউট গাইড পত্রিকা সম্পাদক সুধাংশু মুখার্জিকে অনুরোধ করব। সুধাংশু আজকের অনুষ্ঠানটা কিন্তু জন্মদিনের, তো পত্রিকার জন্মদিন, পত্রিকা একটা অবলা, পত্রিকা তো কিছু বলতে পারে না, কিন্তু পত্রিকা তার আচার আচরণে, পত্রিকা তার ব্যবহারে যা বলে সেটাই আমাদের বুঝতে হয়। তো আমরা আগে কিন্তু স্কাউট গাইড ইউনিফর্ম মেম্বার, তারপরে পত্রিকা কি, তো আমি আজকে যেটা বলবো সেটা কিন্তু পত্রিকার তরফ থেকে, পত্রিকার হয়ে। এই পত্রিকাটা জন্ম নেয় শিয়ালদার জেলা সেক্রেটারি তার ভাবনা থেকে, এটা তার যে জব, এটা তার উপরে যে জবটা অ্যাসাইন করা আছে জব প্রোফাইলে, তাতে আছে ডিস্ট্রিক্ট সেক্রেটারিকে একটা এই ধরনের পত্রিকা বা ম্যাগাজিন পাবলিশ করতে হবে। প্রথম ওনার মাথায় আসে এটা, এই পত্রিকাটা বার করার ব্যাপারে, তখন উনি আমাদের সাহায্য চান, আমরা সবাই এগিয়ে আসি, ডিস্ট্রিক্টের অলমোস্ট সবাই, তার ফলশ্রুতিতে পেপারটা বেরোয় 12 আগস্ট 2006। এই 12ই আগস্ট দিনটার পেছনে একটা ঘটনা, ছোট্ট ঘটনা আছে, তো এইটাই হোক সেটা লাস্টে বলবো, একদম সবার শেষে বলবো। এই 12ই আগস্ট পেপারটা বেরোলো, আমরা টুকটুক করে চলছি, পেপার চলছে, পরে দেখা গেল পেপার থেকে আমরা যারা সবাই মিলে একসঙ্গে কাজ করা শুরু করেছিলাম, অনেকেই তাদের ব্যস্ত জীবনে পেপারের জন্য সময় খুব কম, আমরা হয়ে গেলাম সংখ্যালঘু। ডিস্ট্রিক্টের বড়রা, আমাদের রাজ্যের বড়রা, আমরা তাদের সাহায্য চাইলাম, পেলামও, সহযোগিতা পেলাম। আপনারা আজকে দেখে বুঝতে পারছেন যে আমাদের উপরে আশীর্বাদের হাত নিয়ে কত লোক আছেন, আমাদের স্কাউট গাইডের উপরতলার কর্তারাও আছেন আমাদের মাথার উপরে তাদের হাত। তো আমরা এইভাবে পথ চলা শুরু করলাম, কিন্তু একটা পত্রিকা তাতে তার মোটো ছিল যে স্কাউট গাইডদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলোকে তুলে ধরা, যাতে অন্যান্য গ্রুপ বা রাজ্য তারা যাতে জানতে পারে অমুক জেলায় কি কাজ হচ্ছে। কেন আজকের দিনটা কিন্তু পাবলিসিটির দিন, এখন যুগটাই তাই, ছেলে মেয়েদের উপরাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার সিলদের লগবুক তৈরি করতে গেলে তাদের ওই খবরটা যেটা আমরা আমাদের পেপারে ছাপিয়েছিলাম ছবি সহ, সেটা এই পেপার কাটিংটা যদি দেয় লগবুকে, সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ। এইগুলো ছিল আমাদের কারণ যে পেপারতে, এই পেপারে অন্যান্য গ্রুপগুলো তাদের খবর আমাদের কাছে দিক, এই অপশান দেওয়া আছে, আমরা তাদের খবর ছাপাই। কোনো কোনো ছেলে মেয়ে গ্রুপ থেকে লেখাও শুরু করেছিলেন এই পেপারে। সুযোগটা এসে যাওয়াতে আপনাদের কাছে বলে নিই, এটা কাউকে আঘাত করাটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য স্কাউটিংটা ভালোভাবে হোক। আর সর্বশেষে বলি, আজকে এই 12th আগস্ট পত্রিকাটার জন্ম হওয়ার পেছনে একটা ছোট্ট কারণ আছে, আজকে পত্রিকার প্রকাশকেরও জন্মদিন। থ্যাংক ইউ। নমস্কার, আজকে এই সুন্দর সন্ধ্যায় স্কাউট গাইড পত্রিকার তরফ থেকে আমরা যে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, তাতে উপস্থিত সকল ভাই, উপস্থিত অতিথিগণ, দর্শক মণ্ডলী, স্কাউট গাইডার্স,
প্রথমে আমি বলবো যে আমরা পত্রিকাতে বের করছি স্কাউট হতো, মূলত স্কাউটের অ্যাক্টিভিটি দিয়ে, এবং স্কাউটের সম্বন্ধেই পত্রিকাটা শুরু হয়েছিল 2 বছর আগে। এখন 3 বছরে এরা জন্মদিন পালন করছে, খুবই ভালো। কিন্তু একটা জিনিস আমি এখানে বলতে চাই যে আমাদের স্কাউট শুরু হয়েছিল কিন্তু ওই পত্রিকারই মাধ্যমে। আজকে আমরা স্কাউট হিসেবে পরিচয় পেতাম না যদি বেরেন পাভেল তার কর্মজীবনে যা ঘটনা ঘটেছিল সেগুলো উইকলি ফর্মে নিউজ লেটার হিসেবে বার করতেন। আজকে স্কাউটিং ফর বয়েজ বেরিয়েছে এবং সেই দেখে নানান জায়গায় স্কাউটিং শুরু হয়েছে। স্কাউটিং কিন্তু হঠাৎ করে কেউ শুরু করেনি, বই দেখেই বাচ্চারা এদিক ওদিক স্কাউটিং শুরু করেছিল। এবং তারপরে লর্ড বেডেন পাভেল যিনি বইটা লিখেছিলেন, যিনি পত্রিকাটা বের করেছিলেন, তিনি ভাবলেন যে এটা নিয়ে কিছু যদি করা যায় তো একটা আদর্শ রূপ দেখা যাবে, রূপ দেওয়া যাবে। তারপরে উনি ভাবনা চিন্তা করলেন, তারপরে স্কাউটের জন্ম হলো। এই স্কাউটের জন্ম হয়ে যাওয়ার পর নানান জায়গায় নানান রকম ম্যাগাজিন বেরোয়, আমাদের স্কাউটের পত্রিকা বেরোয় মাসিক এবং ইয়ারলি বাৎসরিক, এবং এরকম রেগুলারভাবে প্রতি মাসে কোনো স্কাউটের অ্যাক্টিভিটি নিয়ে পত্রিকা হিসেবে এখনো পর্যন্ত কোথাও বেরোয়নি। তবে খুব ভালো লাগছে যে ইস্টার্ন জোন মানে আমাদের এরা বাংলাভাষী যেসব অঞ্চল, সেসব অঞ্চলে এরা বাংলাতে স্কাউটের পত্রিকা হিসেবে নিউজ লেটার হিসেবে একটা বার করছে। এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গা হয়নি, এবং নানান জায়গায় আমি দেখেছি সেখানে ইয়ারলি ম্যাগাজিন বেরোয়, বাৎসরিক একটা ম্যাগাজিন বেরোয়, এবং ন্যাশনাল এডিটরও মাসলি একটা ম্যাগাজিন বের করে, উনি নেম অফ ম্যাগাজিন নট পত্রিকা। তো আমি তাদের খুব সাধুবাদ জানাই। এবং আমি আরও বলতে চাই যে যারা যারা ডিস্ট্রিক্ট লেভেলে যেসব ইউনিটগুলো আছে তারা প্রচুর কাজকর্ম করছে স্কাউটিং নিয়ে, কিন্তু লেখালেখির অভ্যাসটা যেহেতু নেই তার জন্য সেই খবরগুলো ঠিক মতো হয়তো বেরোয় না। অনেকে আমার কাছে বলে যে আমরা কাজ করেছি, আমাদের অ্যাক্টিভিটি রিপোর্টটা বেরোচ্ছে না। তো এরা যেটা উদ্যোগ নিয়ে চেষ্টা করছে, এবং এর আগে যে সম্পাদক বললেন সুগম যে কেউ রিপোর্ট দেয় না বলে আমরা রিপোর্ট বের করতে পারি না। ডিস্ট্রিক্ট লেভেলে অনেক কাজকর্ম হয়, স্টেট লেভেলেও অনেক কাজকর্ম হয়, আমরা টাইম টু টাইম রিপোর্ট দিয়ে উঠতে পারি না। আমি তাই জানাচ্ছি সবাইকে যে কেউ যদি কিছু কাজও করে থাকে ডিস্ট্রিক্ট লেভেলে এবং গ্রুপ লেভেলে, তারা যদি এখানে পাঠিয়ে দেয় তাদের পত্রিকাটা আরও ভালোভাবে বেরোতে পারে এবং রেগুলার ফর্মে বেরোতে পারে। এই পত্রিকার আজকে জন্মদিন, আমি আশা করব পত্রিকা আরও ভালোভাবে নতুন রূপ নিয়ে আগামী দিনে বেরোক, এবং আমরাও চেষ্টা করবো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, যত রকম সহযোগ আমরা আমাদের নিরন্তরে চেষ্টা করার চেষ্টা করবো। ধন্যবাদ। স্মারক আমরা কতগুলো স্মারক বানিয়েছি এই অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখতে। পত্রিকা প্রকাশক অনুরোধ করবো, পত্রিকা প্রকাশক বিশ্বনাথ নাথ স্মারকগুলো তুলে দেবেন আমাদের বিশিষ্ট অতিথিদের কাছে। বিশ্বনাথ নাথ চন্দ গ্রাফিক্সের কর্ণধার প্রজয় কুমার চন্দকে আমাদের এই স্মারক দিচ্ছেন বিশ্বনাথ নাথ। আমরা চাই আপনাদের আরো কাছে ধরে রাখতে আমাদের সাথে, কেন আপনাদের সবসময়তেই পাই। আমাদের মাননীয় স্টেট অর্গানাইজিং কমিশনার স্কাউট শ্রী শ্যামল কুমার কারক মহাশয়কে স্মারক দিচ্ছেন বিশ্বনাথ নাথ। ক্ল্যাপ গো। কৌশিক দাস যিনি এই পত্রিকা প্রকাশনের পেছনে তো আছেনই, তাছাড়া বুকস অ্যান্ড বুকস পাবলিকেশনেরও কর্ণধার, তাকে স্মারক দেওয়া হলো। ফার্সিয়ালদা গ্রুপের চেয়ারম্যান, গ্রুপ চেয়ারম্যান শ্রী সমর কুমার মিত্র বাগদা আমাদের সকলের প্রিয়, তাকে স্মারক দিচ্ছেন বিশ্বনাথ নাথ। সত্যেন বিশ্বাস, শ্রী সত্যেন বিশ্বাস যিনি এলকি রোভার, তাকে স্মারক দিয়ে অভ্যর্থনা জানাবেন আমাদের প্রকাশক বিশ্বনাথ নাথ। প্লিজ সত্যেন। স্কাউটিংয়ের সিনিয়র আমাদের
এখন সব থেকে সিনিয়র মৃগাঙ্গ দা কাগজে যার ধারাবাহিক ভাবে লেখা বেরোয় মৃগাঙ্গ রায়চৌধুরী, তাকে স্মারক দিচ্ছেন বিশ্বনাথ না। এই ক্ল্যাপটা থেমে গেল কেন? চলুন না, মৃত্যুটি আমরা যে খুব লাকি যে সমিতা ভাওয়াল স্টেট অর্গানাইজিং কমিশনার গাইড আমাদের মধ্যে এসছেন, উনি আগেই জানিয়েছিলেন খুব ব্যস্ত উনি আজকে, তবু এসছেন। সেই মৃত্যুটিকে স্মারক দিচ্ছেন আমাদের বিশ্বনাথ নাথ প্রকাশক। আজকে আমাদের স্কাউটিংয়ে এটা একটা অন্য ধরনের পরিবেশ এবং অন্য ধরনের অনুষ্ঠান। আমরা অনেক কিছু করে থাকি, অনেক কাজ, অনেক সেবামূলক কাজ করে থাকি, কিন্তু সেটা আমাদের সবসময় প্রকাশিত হয়ে ওঠে না। সেই জন্য আমাদের এই শিয়ালদার ফার্স্ট শিয়ালদার গ্রুপের প্রকাশক বিশ্বনাথ নাথ যে প্রচেষ্টা নিয়েছে আজ থেকে 3 বছর আগে যে বীজ বপন করেছিল, আজকে সেটা অঙ্কুরিত থেকে একটা গাছের সমারোহ নিয়েছে এবং উত্তরোত্তর এর শ্রী আরো বৃদ্ধি পাবে এবং প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে আমাদের ডিস্ট্রিক্টগুলোর এবং গ্রুপগুলোর। এর আগে শ্যামল বলেছে যে এর মাধ্যমে আমরা সমস্ত ডিস্ট্রিক্টের এবং সমস্ত গ্রুপের যে সমস্ত অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলো আমরা জানতে পারি। শুধু তাই না, এর মধ্যে অনেক ইনফরমেশনও থাকে, আজকাল এটা দেখছে সংযোজন করেছে, যেগুলো আমাদের স্টেট লেভেলের ইভেন্ট বা ন্যাশনাল লেভেলের ইভেন্ট যেগুলো হবে সেগুলো ওরা আগে থেকে প্রকাশ করছে, আমাদের অনুষ্ঠান সূচি সংগ্রহ করে নিয়ে এটা প্রত্যেকের কাছে পৌঁছে গেলে একটা প্রিপারেশন নিতে প্রত্যেকে সাহায্য করবে আমার ধারণা। এবং এদের এই প্রচেষ্টা খুব উত্তরোত্তর বৃদ্ধি পাক, ফুলে ফলে ফেলে উঠুক, এটাই আমি কামনা করছি। আজকে জন্মদিনের আসর, মূল জিনিসটাই কিন্তু কেক কাটা, সেটা আমরা কাটবো। তার আগে শুনে নেব আমাদের এলটি রোভা সত্যেন্দা, সত্যেন্দার ছোট ভাই বোনেরা, আজকে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এই যে এরকম একটা অনুষ্ঠানে নিজেকে উপস্থিত রাখার জন্য। নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে আমাদের স্কাউটিং এগুচ্ছে, কিন্তু এটা একটা বিরাট প্রচেষ্টা হচ্ছে আমরা ডিভিশনে। ওকে বলতে গিয়ে আমি একটু প্রসঙ্গ টেনে আনি, আলিপুর বোম কেস, যেটা একটা মানে ভারতবর্ষের একটা বিখ্যাত মানে বোম কেসে তখন অমৃতবাজার পত্রিকা বেরোতো বাংলা, তাদের সেই কেস হিস্ট্রি এবং তার তিনি ইয়ে করেছিলেন আসামিকে ধরে সিআর দাস, চিত্তশ্রদ্ধেয় চিত্তরঞ্জন দাস। সেই প্রিজার্ভেশনটা এই যে পত্রিকার মারফতে রাখা যায় এবং সেটা যে পরে কী উপকার আসে এটা যাদের অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, বিশেষ করে শিশু ছোটো ভাই সম্পাদক, তারা যেভাবে স্কাউটিংয়ের এই যে অ্যাক্টিভিটিসগুলো প্রিজার্ভ করছে পত্রিকার মারফতে, তো সেটা ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে পৌঁছে দেওয়া। এটাকে যদি চালিয়ে যাওয়া যায় আমার মনে হয় স্কাউটিংটা আরেকটা হাই লেভেলে উঠে আসবে এবং সেই শিয়ালদা ডিস্ট্রিক্টের এই অবদান আছে। এবং এখানে যারা পুরোনারা ছিলেন দু একজনের নাম করবো, পর্দা ফার্স্ট জেনারেশনে চিন্ময় দা, তারপরে এনসি রায়, নরেশ রাম, এরা হচ্ছে প্রথম সারির ছিলেন। তারপর সেকেন্ড গ্রুপে আবার বিশু, তারপরে রবিমা, এনসি রায়, অজিত বিশ্বাস, এই যে এরা স্কাউটিংটাকে বিশেষ করে শিয়ালদা ডিস্ট্রিক্টকে একটা লেভেলে নিয়ে গিয়েছিল। তখনকার দিনে
তারপরে জেলায় এসেন এই বিশু মৃত্যু দিয়ে এটা নিয়ে যাচ্ছেন সুনিতা ভাওয়াল, উনি নিয়ে যাবেন কাঁচরাপাড়ে পৌঁছে দেবেন। আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা, ক্লাপ গো। এবার আমরা আসি আমাদের সেই প্রতীক্ষিত সময়টার জন্য, কেক কাটা, যেটা জন্মদিনের আসল জিনিস। ছোটদের ভালো লাগছিল না এত বকবকানি কচকচানি, আমরা কেক কেটে জন্মদিন পালন করব। আমরা অনুরোধ করব ছড়াস না, খাবারের মধ্যে পড়ছে। সবাই কোথায় জানো, ওয়ান টু থ্রি স্টার্ট। When you happy and you know it, clap your hands. When you happy and you know it, clap your hands. When you happy and you know it, and you really want to show it. When you happy and you know it, clap your hands. When you happy and you know it, clap your fingers. When you happy and you know it, clap your fingers. When you happy and you know it, and you really want to show it. When you happy and you know it, clap your fingers. When you happy and you know it, clap your thighs. When you happy and you know it, clap your thighs. When you happy and you know it, and you really want to show it. When you happy and you know it, clap your thighs. When you happy and you know it, clap your foot. When you happy and you know it, clap your foot. When you happy